গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন নিয়ে তো বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলি আজকের প্রথম প্রশ্নে এখানে দেওয়া আছে যে জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য বেশি এখানে অপশান দেওয়া আছে কয়লা ডিজেল কাঠ কয়লা এলপিজি তো বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে এলপিজি জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে তাপন মূল্য বেশি হচ্ছে এলপিজি চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরল রৈখিক নয় কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরল রৈখিক নয় এটা হবে অপশান ডি ভি বনাম ওয়ান বাই পি চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে প্রমাণ উষ্ণতার মান জিরো কে একশো কে দুশো তেহাত্তর কে আর দুশো সঁয়ত্রিশ কে তো বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে দুশো তেহাত্তর ডিগ্রি মানে দুশো তেহাত্তর কে ঠিক আছে দুশো তেহাত্তর কেলভিন অপশান সি তারপরে প্রশ্ন রয়েছে প্রদত্ত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় প্রদত্ত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় পারদ জল তামা না লোহা তো এটা উত্তর হয়ে যাবে জল তারপরে প্রশ্ন রয়েছে কোন প্রকার দর্পণে প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার এটা হবে উত্তল দর্পণ ঠিক আছে উত্তল দর্পণ প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার এটা অপশান বি উত্তল দর্পণ তুই তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে বায়ু থেকে কোনো শস্য তরলে আলো প্রতিসরণে আপাতন কোন ত্রিশ ডিগ্রি এবং প্রতিসরণ কোণ ফোরটি সেভেন ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে এটা উত্তর হয়ে যাবে তেরো ডিগ্রি অপশান সি তারপরে প্রশ্ন রয়েছে প্রদত্ত কোণটি তড়িৎ আধানের এসআই একক কুলম্বো অ্যাম্পেয়ার ওহম না হেনরি এটা হবে কুলম্ব অপশান এ চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে বাল্যচক্রের কার্যনীতি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত এখানে উত্তর দেওয়া আছে ফ্লেমিংয়ের দানহস্ত নিয়ম দক্ষিণ মুষ্টি নীতি অ্যাম্পেয়ার সন্ত্র নিয়ম না ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তো এটা উত্তর হয়ে যাবে ফ্রেমিংয়ের বামহস্ত নিয়ম অপশান ডি তারপরে প্রশ্ন রয়েছে তেজস্ক্রিয়তা একটি রাসায়নিক ঘটনা ইলেকট্রনীয় ঘটনা নিউক্লিয়ার ঘটনা না ভৌত রাসায়নিক ঘটনা এটা উত্তর হবে যে তেজস্ক্রিয়তা একটি ভৌত রাসায়নিক ঘটনা অপশান ডি তারপরে প্রশ্ন রয়েছে একাধিক যোজ্যতা দেখা যায় একাধিক যোজ্যতা দেখা যায় এখানে আছে খাড় ধাতুর খারীয় মৃত্তিকা ধাতুর হ্যালোজেনের না সন্ধিগত মাউলের তো এটা উত্তর হবে একাধিক যোজ্যতা দেখা যায় সন্ধিগত মাউলের তারপরে প্রশ্ন রয়েছে কোনটি সমযোজী যজ্ঞ এখানে অপশন দেওয়া আছে সি এ সি এল টু সিও সিএল টু সি সি এল ফোর এন এ সি তো এটা উত্তর হয়ে যাবে সিসিএল ফোর ঠিক আছে অপশান সি চুলি তারপরের প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথট ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত হবে আমি প্রশ্নটা আরেকবার পড়ছি যে অ্যাসিড মিশ্র মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোটো অ্যানোদে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত এটা হবে অপশান ডি টুইস টু ওয়ান অপশান ডি টুইস টু ওয়ান তারপরে প্রশ্ন রয়েছে কোনটি ভেজা লাল লিটমাসকে নীল করবে তো এটা হবে অপশান ডি এনএস থ্রি লাল লিটমাসকে নীল করবে তারপরে প্রশ্ন রয়েছে কোন ধাতু জোরটি পিতলে থাকে কোন ধাতু জোরটি পিতলে থাকে অপশান দেওয়া আছে কপার টিন জিঙ্ক কপার কপার নিকেল না লোহা টিন এটা উত্তর হবে জিঙ্ক কপার মানে ধাতুটি জোরটি পিতলে থাকে অপশান বি তারপরে প্রশ্ন রয়েছে ভিনিগারের কার্যকারী মানে কার্যকারী মূলক হল এটা হবে অপশান এ ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন